হাই বন্ধুরা, আমি নমিতা। নমিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি দেখাবো, মুসুর ডাল দিয়ে কাঁচা টমেটো। এখানে আমি 100 মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা আমি সিদ্ধ করে নেব কুকারে। মুসুর ডালটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো আমি কুকারে 4টে সিটি দেবো। কুকারে আমি 4টে সিটি দিয়ে নেবো। আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে সিদ্ধ করে নেব। নুনটা আমার দেওয়া হয়নি। নুন আর একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু তেল, সরিষার তেল সামান্য, গন্ধটা আরো ভালো আসবে। কুকারটা আটকে দিচ্ছি। আমি নুনটা দিতে একটু ভুলে গিয়েছিলাম, তাই আবার কুকারটা খুলে নুনটা দিলাম আর হলুদটা। তো আমার ডাল হয়ে গেছে। আমি একটু ডাল দিয়ে আমি একটু ঘেঁটে নেব। আমার হয়ে গেছে ডাল। কাটা দিয়ে ঘাটি নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আমি সরিষার তেল দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য, 1টা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 1/2 টেবিল চামচ 5 ফোড়ন, 2 দিচ্ছি সামান্য সরিষা, গোটা সরিষা, আর 2 দিচ্ছি 1টা তেজপাতা। আমি ভালো করে ভেজে নেব। দিচ্ছি 3টে টমেটো, কাঁচা টমেটো। শীতকালে আপনারা টমেটো পেয়ে যাবেন, কাঁচা টমেটো। শীতকালে কোনো অসুবিধাই নেই টমেটো। তো আমি এখানে 3টে টমেটো দিয়ে দিয়েছি, কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আমি একটু ভেজে নেবো 1 মিনিটের মতো। 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। দিয়ে দেবো আমি ডাল। এখানে
না এখানে আমি জল দিয়ে দেব যেহেতু টমেটোটা সিদ্ধ হবে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন আমি এখানে জল দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনি আমি এখন ঢেকে দেবো 10 মিনিটের জন্য আমি এখন ঢাকনাটা এখন আমার হয়ে গেছে দেখুন টমেটোটাও গলে গেছে একদম আমি এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেখুন আমি ধনে পাতা দিয়ে দিয়েছি টমেটোগুলো আমার গলে গেছে খুব সুন্দর ভাবে এই দেখুন আমি নামিয়ে নেব আমি একটু ডালটা পাতলাই রাখবো আমার পাতলা ডাল ভালো লাগে তো আপনাদের যেটা ভালো লাগে গাঢ় পাতলা সেভাবেই নামিয়ে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই ভালো থাকবেন সুস্থ থাকবেন।